মহিলারা মাথার চুল কাটতে পারে কি পারে না এই বিষয়টি বলা যেতে পারে দুটি ভাগ একটি চুল কাটা নিছক সৌন্দর্যের জন্য স্বামীর নিকট সৌন্দর্য পরিগ্রহণের জন্যে আর একটি চুল পরিপাটি করার জন্যে বা চুলের কোনো রোগ থাকার কারণে চুল ওই মাঝে মা মাঝে মধ্যে মাথায় উঠেছে মাঝে মধ্যে নাই এটাকে টাক বলে তো বিভিন্ন রোগের কারণে কাটা তো রোগের কারণে যদি কাটা হয়ে থাকে তো এটা শুধুমাত্র ডাক্তারের ডিসিশন অনুযায়ী কাটতে হবে কাটতে পারে যদি ডাক্তার বলে যে এর মাথা চুল কাটলে বা বেল করলে তার চুল বৃদ্ধি লাভ করবে চুল চুল বাড়বে এবং টাক রোগটা সেরে যাবে বা জাতীয় রোগ সেরে যাবে তাহলে ডাক্তারের ইনফরমেশন অনুযায়ী করা যেতে পারে পারে এটা চিকিৎসা হিসেবে আর এক প্রকার কাটা হলো সৌন্দর্যের প্রতীক হিসাবে এই প্রকার কাটা না কাটার বিষয়ে ব্যাখ্যা হল স্বামীর নিকটে সৌন্দর্য অবলম্বন করার জন্য কিছু চুল কাটতে পারে কিছু চুল চুলের কিছু অংশ কাটতে পারে তবে কোনো ক্রমেই যেন এই কাটা কাফের মহিলাদের সাদেশ অবলম্বনের উদ্দেশ্যে না হয় পুরুষের বানিয়ে না হয় মানে দেওয়া চুল এমন ছোট করা হবে যাতে করে সে মেয়ে না পুরুষ চিনা যাবে না তো এরকম সৌন্দর্য অবলম্বন চলবে না কারণ এর মাধ্যমে কি হলো পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করা হলো যা লানতের একটা কাম রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম পুরুষের ভানকারী নারীকে লানত করেছেন এবং নারীর ভানকারী পুরুষকে লানত করেছেন মধ্যে আর এভাবে চুলকে ছোট করে পুরুষের মতো করলে এর মধ্যে পুরুষের সদস্য হয় যা গর্হিত কাজ এবং অভিশাপের কারণ অতএব পুরুষ সদস্য করে একবারে ছোট করে কাটা যাবে না অন্যভাবে কাফের মহিলার সদস্যতা অবলম্বন করে বিজাতীয় অনুসরণে বিজাতীয় মহিলাদের অনুসরণেও কাটা যাবে না তবে এগুলি খেয়াল না করে নিচক স্বামীর নিকট সুন্দরতা অবলম্বন হিসাবে কিছু কাটতে পারে তাতে কোনো সারি বাধা নেই ইনশাল্লাহ স্বামীর অনুমতি সাপেক্ষে বা স্বামীর অনুমতি ক্রমে স্বামী যদি বলে তাহলে কাটা যাবে তবুও দুটি বিষয় খেয়াল রাখতে হবে যেন এমন ছোট না হয় যার মাধ্যমে বেটা ছেলে বেটা পুরুষ মানুষ এবং নারীতে পার্থক্য করা যায় না মানে এমনভাবে মাথা চুল ছোট করেছে যে দেখে মনে হয় যেন সে পুরুষ এমনটি যায়জ নাই অন্যভাবে কাফের নারীদের সদস্যতা অবলম্বন করে তাদের মডেলে কাটা যায়জ নাই বাকি থাকলে স্বামীর সন্দেহ অনুযায়ী যদি শুধু স্বামীর নিকট সন্ধ্য অবলম্বন করা নিয়ে যদি কাটে কিছু চুল এটা বৈধ র বৈধ রয়েছেন সাল্লাহ রসূউল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বিবিগণ কিছু চুল কেটেছিলেন রসউউল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম মামার এমন এমনকি অফরা বরাবর কেটেছিলেন অফরা এটা এক প্রকার চুলের প্রকার যা এ কান কাঁধের মাঝামাঝিতে সম্ভবত থাকে তো এভাবে তারা চুল কেটেছিলেন মর্মে শহী মুসলিমের হাদিস পাওয়া যায় তো এটা তারা সৌন্দর্য সৌন্দর্য হিসেবে কাটেননি বরং এই পাক তার ক্ষেত্রে যাতে করে অতিরিক্ত চুল তাদের সমস্যা না বাঁধে এই হিসাবে তারা কেটেছিলেন তাও রাসু উল্লাহ সাল্লাহ আলিহ তিরোধানের পর রাসু উল্লাহ সাল্লাহ আলিহ আসালামের তারা এমন করে কাটেননি তো যাই হোক কাটার প্রমাণ মোটামুটি পাওয়া গেল তো এটা কাটা যেতে পারে এ সামান্য কিছু অংশ বেশি নয় এবং কাফেরদের সদস্যতা অবলম্বন করে নাই পুরুষদেরও সদস্যতা অবলম্বন করে নাই তাহলে ইনশাল্লাহ বৈধ রয়েছে নিচক স্বামীর নিকট সুন্দরতা অবলম্বনে নেয়াতে চুলের কিছু অংশ কাটা বৈধ রয়েছে আর অসুখের কারণে যদি হয় বা মাথায় টাক মাথা টাক ভালো হলে কাটলে এভাবে কাটলে বা কামালে যদি ভালো হয় তাহলে একাধবার ঔষধ হিসেবে এবং সীমিত পরিসরে এভাবে চুল কাটা বৈধ রয়েছে বা কামানো বৈধ রয়েছে রোগের কারণে এবং তাও বিজ্ঞ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে ডাক্তার যদি পরামর্শ দেয় চুল কাটার নির্দিষ্ট কোনো রোগের কারণে বা চুলের নির্দিষ্ট কোনো ব্যাধির কারণে যদি বলে যে চুলটা কাটলে বা চুলটা একবার কামালে হতে পারে চুল গজিয়ে উঠবে এরকম যদি কোনো পরামর্শ দিয়ে থাকে অভিজ্ঞ মুসলিম ডাক্তার তাহলে এটা ওষুধ হিসেবে একাধার এভাবে সীমিত পরিসরে এইভাবে এই ওজনের কারণে কাটা যেতে পারে আল্লাহতাল আলম ওসাল আলীন মহম্মদালহি ওয়াসবিহি আজমাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পরিশেষে আব্দুর রহমান মাহফুজকে আমার এই দৈনিক সাগরেদকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ কারণ আমার জানা এটাই হলো তার প্রথম প্রশ্ন আমার নিকট فجزاه الله خيرا ووفقه لخدمه الاسلام والمسلمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه